এনআরসি চালু করে দেশের মুসলমানদেরকে বিপদে ফেলতে চায় হিন্দুত্ববাদী মোদি সরকার। হিন্দুত্ববাদী মোদি সরকার সবসময় মুসলমানদের ওপর অত্যাচারের রোলার চালাতে চায়। তারা কখনো গুজরাট দাঙ্গা করে মুসলিম হত্যা করেছে, তো কখনো দিল্লি দাঙ্গা করে মুসলিম হত্যা চালিয়েছে। চালিয়েছে তারা অকথ্য অত্যাচার মুসলমানদের ওপর। চারিদিকে সব রাজ্যেতেই যেখানেই বিজেপি সরকার আছে সেখানেই চলেছে মুসলমানদের ওপর অমানবিক অত্যাচার। বিজেপি সরকার সিএএ এনআরসি চালু করে মুসলমানদেরকে বিদেশি ঘোষণা করতে চায়। বিদেশি ঘোষণা করার পর তাদের ডিটেনশন ক্যাম্পে জেলের মধ্যে ঢুকিয়ে চালাবে তাদের ওপর অত্যাচারের রোলার। দেড় বছর ক্যাম্পে থাকার পর মুক্তি পেলেন মুসলিম দম্পতি। বিজেপির ভ্রান্ত নীতির শিকার হয়ে সুখের সংসার ছেড়ে অবৈধ বিদেশি বলে দাগিয়ে ঢোকানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। দেড় বছরের দীর্ঘ লড়াইয়ের পর নতুন বছরের মুক্তি স্বাদ পেলেন আসামের দম্পতি। শেষ পর্যন্ত মোহাম্মদ নূর হোসেন, সেহরা বেগম সহ তাদের দুই সন্তানকে ভারতের নাগরিক ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল। আসামের উদুলগুড়ি জেলার লদং গ্রামের পরিবার নিয়ে থাকেন হুসেন। গুয়াহাটির রাস্তায় রিক্সা চালান। বলছেন, ভারতীয় হিসাবে আমরা গর্বিত। আমরা আসামের বাসিন্দা, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা নাকি সীমান্ত পেরিয়ে এদেশে চলে এসেছি। এটা কি করে সম্ভব? আমরা এখানেই জন্মেছি। 1951 সালে জাতীয় নাগরিকপঞ্জিতে নাম রয়েছে হুসেনের ঠাকুরদার। বেগমের বাবারও নাম রয়েছেন ওই তালিকায়। নাগরিকদের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। হুসেন বলেছেন, নথি থাকা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। আমরা বুঝতেই পারছিলাম না কি করা উচিত। ট্রাইব্যুনালে মামলা লড়তে 4,000 টাকার বিনিময়ে এক আইনজীবী রাজি হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি পরে হাত তুলে দেন। 2018 সালে দম্পতিকে বিদেশি ঘোষণা করা হয়। পরের বছরই তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। বেগম বলেছেন, দুই ছেলেকে দেখাশোনা করার কেউ ছিল না, বাধ্য হয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে এসেছিলাম। বড় ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। পরে পরিবারের অনুরোধে হুসেন এবং বেগমের জন্য মামলা লড়তে রাজি হয়েছিল গুয়াহাটির মানবাধিকার আইনজীবী আমান ওয়াদুদ, সৈয়দ বুরহানুর রহমান এবং জাকির হোসেন। ওয়াদুদ বলেন, যাদের বিদেশি ঘোষণা করা হয় তাদের জন্য কেউই মামলা লড়তে চান না, আর সেই কারণেই বহু নাগরিক আজ নাগরিকত্ব হারাচ্ছেন।